সবাইকে নমস্কার, আশা করি সবাই ভালো আছেন। আজকে নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি, তাহলে ভিডিওটি শুরু করা যাক। প্রথমে আমি একটি চুলায় কড়াই দিয়ে দিয়েছি, এর ভিতরে আমি 2 কাপ পরিমাণে জল দিয়ে দেব। জলটাকে প্রথমে ফুটিয়ে নেব, ফুটিয়ে উঠলে এর ভিতরে পরিমাণ মতো লবণ দিয়ে দেব। লবণ দেওয়া হয়ে গেছে, এবার আমি এর ভিতরে 3 বাটি পরিমাণে আটা দিয়ে দেব। এটাকে 2 মিনিট জাল করে ফুটিয়ে নেব। ভালোভাবে ফুটে উঠলে একটা চামচ দিয়ে এটাকে নাড়তে থাকবো, নাড়িয়ে নাড়িয়ে ভালোভাবে মিশিয়ে দেব। এই সময় চুলার আঁচটা কমিয়ে নিতে হবে। এবার আমি একটা পাত্রে নামিয়ে নেব। নামানো হয়ে গেছে, এবার আমি এটাকে হাত দিয়ে মাখিয়ে নেব। এটা এইভাবে গরম থাকতে থাকতেই হাত দিয়ে মিশিয়ে নিতে হবে। ভালোভাবে মেশানো হয়ে গেছে, এবার আমি এটাকে 10 মিনিটের জন্য ঢেকে রাখব। 10 মিনিট পরে চলে আসছি। এবার আমি একটা কাঠের উপরে আটা বিছিয়ে এটাকে আবারও মুথে নিলাম, তারপর এটাকে আমি লিচি আকারে কেটে নিচ্ছি। এবার আমি একটা লিচি নিয়েছি, এই লিচিটাকে রুটি আকারে বেলে নেব। রুটি আকারে বেলা শেষ, এবার আমি একটা চাকু দিয়ে রুমাল আকারে এটা কেটে নেব। এইভাবে আমি 4 কোণা করে রুমাল আকারে কেটে নিচ্ছি। এইভাবে আমি সবগুলো লিচি বেলে নেব আর কেটে নেব। রুমাল রুটিগুলো বানানো হয়ে গেছে, এর সাথে আমি আরো 3টি গোল রুটি বানিয়ে নিয়েছি। সবগুলো রুটি বানানো আমার শেষ, এবার আমি কিচেনে চলে যাব। আমি কিচেনে চলে আসছি, চুলায় একটি প্যান বসিয়ে এর ভিতরে দিয়ে দিচ্ছি 1টি রুমাল রুটি। এই রুমাল রুটিতে দিয়ে উল্টিয়ে পাল্টিয়ে ভালো করে ভেজে নেব। দেখুন বন্ধুরা কি সুন্দর ফুলে উঠেছে। এইভাবে আমি সবগুলো রুটি ভেজে নিয়েছি, এবার আমার গোল করে রুটি যে তৈরি করেছিলাম সেই রুটিগুলোও ভেজে নেব। এগুলো কি সুন্দর ফুলে উঠেছে দেখুন বন্ধুরা। এইভাবে যদি আপনারা বাড়িতে রুটি তৈরি করেন তাহলে অবশ্যই ফুলবে। সবগুলো রুটি আমার একইভাবে ফুলে উঠেছে বন্ধুরা। চলে আসছি সবগুলো রুটি ভেজে, এবার আমি দেখিয়ে দিচ্ছি এই রুটিগুলো কেমন হয়েছে। বন্ধুরা বাসায় এইভাবে ট্রাই করবেন রুমাল রুটি তৈরি করতে। বন্ধুরা ভিডিওটি কেমন হয়েছে এবং এই ভিডিওটি সম্পর্কে কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক ও বন্ধুদের সাথে শেয়ার করবেন। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।
দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে।